রাজ্যত সপ্তম হয়ে পড়েছে বর্তমান আরক্ষী প্রশাসন। NDPS আইনের আধারত প্রদান করা হয়েছে প্রথমটা রায়দান। হোজাই জিলা সত্র ন্যায়াধীশ আদালতত রুজু করা হয়েছিল প্রথমটো গোচর। রেল যোগে অবৈধভাবে ভাং সরবরাহ করেছিল সরবরাহকারী। দুটা অবৈধ সরবরাহকারী ইতিমধ্যে 15 বছর কারাদণ্ডে বিহা হয়েছে 1,00,000 টাকার জরিমানা। এই বিষয় সন্দর্ভত জানাই যাম সবিশেষ। রাজ্যত সপ্তম হয়ে পড়েছে বর্তমান আরক্ষী প্রশাসন। NDPS আইনের আধারত প্রদান করা হয়েছে প্রথমটো রায়দান। হোজাই জিলা সত্র ন্যায়াধীশ আদালতত রুজু হয়েছিল প্রথমটো গোচর। রেল যোগে অবৈধভাবে ভাং সরবরাহ করেছিল সরবরাহকারী। দুই সরবরাহকারীক ইতিমধ্যে 15 বছর কারাদণ্ডে বিহা হয়েছে 1,00,000 টাকা জরিমানা। ধৃত সরবরাহকারী কেটা ক্রমে সাইফুদ্দিন আর ইসলামুদ্দিন। আরক্ষীর অভিযানের অন্ত সরবরাহকারী কেটার জব্দ করা হয়েছিল 202 কেজি ভাং। 387/22 নম্বর NDPS আইনের 114/22 নম্বর ধারাত রুজু করা হয়েছিল গোচর। আর আমি যেহেতু জানাইছো যে ইতিমধ্যে রাজ্যত বর্তমান সপ্তম হয়ে পড়েছে আরক্ষী প্রশাসন, আর ইতিমধ্যে সমগ্র দেশতে যেহেতু 3খন নতুন ফৌজদারী আইন বলবৎ করা হয়েছে, আর এই নতুন 3খন ফৌজদারী আইন বলবৎ করার পিছতে এতিয়া আরক্ষী প্রশাসনের সমগ্র দেশতে ই এক সপ্তম পদক্ষেপ গ্রহণ করা দেখিলে পাওয়া গেছে। আর শেহতীয়াকৈ নতুন আইনের অধীনত রাজ্যত ইতিমধ্যে প্রথমটো দিনতে 10টাক গোচর রুজু করা দেখিলে পাওয়া গেছিল। আর বিভিন্ন রাজ্যের বিভিন্ন থানা সমূহত এই 10টাকে গোচর রুজু করা হয়েছিল। আর শেহতীয়াকৈ যে NDPS আইন আছে, সেই NDPS আইনের অধীনত ইতিমধ্যে প্রথমটো রায়দান ঘোষণা করা হয়েছে হোজাই জিলা সত্র ন্যায়াধীশ আদালতের পর। অর্থাৎ হোজাই জিলা সত্র ন্যায়াধীশ আদালতের পর ইতিমধ্যে NDPS আইনের অধীনত প্রথমটো রায়দান প্রদান করা হয়েছে। আর ইতিমধ্যে সেই আদালততে, অর্থাৎ হোজাই জিলা সত্র ন্যায়াধীশ আদালততে এই প্রথমটো গোচর রুজু করা হয়েছিল। আর ড্রাগস সরবরাহকারীর বিরুদ্ধে প্রথমটো গোচর রুজু হওয়া দেখিলে পাওয়া গেছিল। আর শেহতীয়াকৈ জানিব পৰা মতে রেল যোগে অবৈধভাবে ভাং সরবরাহ করেছিল দুটাকৈ সরবরাহকারী। অর্থাৎ রেল যোগে অবৈধভাবে ভাং সরবরাহ করেছিল দুটাকৈ সরবরাহকারী। আর এই সরবরাহকারী কেজনের বিরুদ্ধে হোজাই জিলা সত্র ন্যায়াধীশ আদালতত প্রথমটো গোচর রুজু করা হয়েছিল। আর এই গোচরের উপর ভিত্তি করে যে NDPS আইন আছে, সেই NDPS আইনের অধীনত প্রথমটো রায়দান প্রদান করেছে ইতিমধ্যে হোজাই জিলা দণ্ডাধীশ আদালতে। আর ইতিমধ্যে এই অবৈধ সরবরাহকারী কেটাক 15 বছর কারাদণ্ডে বিহা হয়েছে 1,00,000 টাকা জরিমানা। অর্থাৎ যেহেতু রেল যোগে অবৈধভাবে ড্রাগস সরবরাহ করেছে, আর তাতে আরক্ষীর অভিযানত আটক করবলে সক্ষম হয়েছিল। আর ইতিমধ্যে দুই সরবরাহকারীক ইতিমধ্যে যেহেতু হোজাই জিলা সত্র ন্যায়াধীশ আদালতত যেহেতু প্রথমটো গোচর রুজু হয়েছিল, আর ইতিমধ্যে যে NDPS আইন আছে, সেই NDPS আইনের অধীনত প্রথমটো রায়দান প্রদান করা হয়েছে। আর প্রথমটো রায়দানের অনুসরি দুই সরবরাহকারীক ইতিমধ্যে 15 বছরের কারাদণ্ডে 1,00,000 টাকা জরিমানা বিহা হয়েছে বলে ইতিমধ্যে তথ্য লাভ করা হয়েছে। আর ধৃত সরবরাহকারী কেটার নাম ক্রমে সাইফুদ্দিন আর ইসলামুদ্দিন বলে বর্তমান সময় জানিপরা গেছে। আর আরক্ষীর অভিযানের অন্তত সরবরাহকারী কেটার জব্দ করা হয়েছিল 202 কেজি পরিমাণের ভাং। ইতিমধ্যে নিচাযুক্ত সামগ্রী ইতিমধ্যে আরক্ষী জব্দ করবলে সক্ষম হয়েছিল। আর 387/22 নম্বর NDPS আইনের 114/22 ধারাত গোচর রুজু করা হয়েছিল বলে ইতিমধ্যে তথ্য লাভ করা হয়েছে। আর ইতিমধ্যে নার্কোটিক ড্রাগ এন্ড সাইট্রোপিক সাবস্টেন্স আইনের আধারত রুজু হয়েছিল এই প্রথমটো গোচর। আর ইতিমধ্যে আমি যেহেতু জানাইছো যে এই NDPS আইনের অধীনত হোজাই জিলার যে সত্র ন্যায়াধীশ যে আদালত আছে, সেই আদালতে ইতিমধ্যে প্রথমটো রায়দান প্রদান করা দেখিলে পাওয়া গেছিল। আর ইতিমধ্যে সেই দুইজন সরবরাহকারীক, অর্থাৎ যে সাইফুদ্দিন আর ইসলামুদ্দিন আছে, ইতিমধ্যে 15 বছর কারাদণ্ড বিহার 1,00,000 টাকা জরিমানা বিহিব বলেও ইতিমধ্যে তথ্য সদরি করা হয়েছে। আর উল্লেখযোগ্য যে হোজাই আরক্ষীয়ে বিশেষ সূত্রের আধারত 2022 চনের 5 সেপ্টেম্বর নিশা নামনি মুয়া রানী কমলাপতি এক্সপ্রেসত অভিযান চলাইছিল। আর হোজাই রেল স্টেশনত 202 কেজি ভাং হওয়া দুইজনকে গ্রেপ্তার করবলে ইতিমধ্যে সক্ষম হয়েছিল। অর্থাৎ এই ঘটনা আসলে 2022 চনের, আর 2022 চনের 5 সেপ্টেম্বর এই ঘটনা সংঘটিত হয়েছিল। আর এই 2022 চনের 5 সেপ্টেম্বর নিশা নামনি মুয়া রানী কমলাপতি এক্সপ্রেসত আরক্ষীয়ে গোপন সূত্র পম খেদি ইতিমধ্যে অভিযান চলাইছিল। আর অভিযানের অন্তরালত ইতিমধ্যে আরক্ষীয়ে এই দুই সরবরাহকারীক আটক করবলে সক্ষম হয়েছিল। আর তার পিছরের ইতিমধ্যে এই দুই সরবরাহকারীর বিরুদ্ধে আরক্ষীয়ে তদন্ত চলাইছিল। আর তদন্ত অন্তরালত ইতিমধ্যে যে NDPS আইন আছে, সেই NDPS আইনের অধীনত হোজাই জিলা সত্র ন্যায়াধীশ আদালতে ইতিমধ্যে প্রথমটো রায়দান প্রদান করেছে। আর এই প্রথমটো রায়দানের অনুসরি ইতিমধ্যে দুই সরবরাহকারী 15 বছর কারাদণ্ড বিহা হয়েছে। আর 15 বছরের
কারাদণ্ড বিহাৰ লগতে ইতিমধ্যে তেওঁলোকে 1,00,000 টকাকৈ জরিমানা ভৰিব লাগিব বুলি ইতিমধ্যে মন্তব্য প্রকাশ করা হৈছে। আৰু ইয়াৰ পিছতে হোজাই আৰক্ষী থানাৰ ইতিমধ্যে 387/22 নম্বৰ NDPS আইনৰ 114/22 ধাৰাত ইতিমধ্যে গোচৰ ৰুজু কৰা হৈছিল। আৰু ইয়াৰ পিছতে NDPS আইনৰ 20C/29 অধীনত চলিছিল বিচাৰ প্ৰক্ৰিয়া, অৰ্থাৎ এইকেইটা গোচৰ ইতিমধ্যে বিচাৰ প্ৰক্ৰিয়া চলিছিল। আৰু সেই বিচাৰ প্ৰক্ৰিয়াৰ অন্তৰালত ইতিমধ্যে 2022 চনৰ 5 ছেপ্টেম্বৰতে এই ঘটনা সংঘটিত হৈছিলে। আৰু প্ৰায় 2 বছৰৰ পিছত ইতিমধ্যে এই দুয়োগৰাকী সৰবৰাহকাৰী ইতিমধ্যে ৰায়দান প্ৰদান কৰা হৈছে NDPS আইনৰ অধীনত। আৰু এই NDPS আইনৰ অনুসৰি এতিয়াৰ পৰা এই দুই সৰবৰাহকাৰী 15 বছৰ কাৰাদণ্ড বিহাৰ লগতে ইতিমধ্যে 1,00,000 টকাকৈ জৰিমনা ভৰিব লাগিব বুলি ইতিমধ্যে তথ্য লাভ কৰা হৈছে।